সো আজকে যেটা করবো সেটা হলো আপনাদেরকে আমি বলবো যে অস্ট্রেলিয়ায় সর্বনিম্ন টাকা আপনাকে কত দিবে যখন আপনি কোনো পার্ট টাইম জব করবেন, অ্যান্ড সেই টাকাটা আমি ঘন্টায় বলবো আপনি ঘন্টায় কত টাকা পাবেন অস্ট্রেলিয়ায় কাজ করে, এবং সর্বনিম্ন যেই টাকাটা নর্মালি আপনাকে দেখে দিবে অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট। সো আপনি যদি অ্যান্সারটা জানতে চান দেন ডেফিনেটলি স্টে টিউনড ফর দ্য এন্টায়ার ভিডিও। সবার আমি যেটা বলবো, আপনারা যখন অস্ট্রেলিয়া আসবেন একটা ছাত্র হিসাবে, আপনাকে 20 ঘন্টা প্রত্যেক সপ্তাহে আপনাকে কাজ করতে দিবে, অ্যাকচুয়ালি 40 ঘন্টা ইন টু উইকস। সো 20 ঘন্টা পার উইক যদি আপনি কাজ করেন, এখন কথা হলো আপনার মিনিমাম মানে সর্বনিম্ন টাকা আপনাকে কত দিবে। সো সেটা হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, গভর্নমেন্টই ডিসাইড করেছে যে আপনাদেরকে $19.84 দিবে, মানে প্রায় $20 মতো। $20 মানে হলো $1200। সো $1200 প্রত্যেক ঘন্টায় পাবেন আপনি যদি আপনি অস্ট্রেলিয়ায় এসে কাজ করেন, আর এটা হলো সর্বনিম্ন। এখন কথা হলো যে এখন আপনি ইজিলি এই সর্বনিম্ন টাকাটা নিয়ে আপনি ক্যালকুলেট করতে পারেন, যদি আপনি মাসে বা সপ্তাহে যদি 20 ঘন্টা কাজ করেন আপনি সপ্তাহে কত টাকা পাবেন। সো 1200 ইন্টু আপনি যদি 20 করেন আপনি সপ্তাহে কত টাকা পাবেন সেটা আপনি ইজিলি বের করতে পারবেন, একটা অ্যাপ্রক্সিমেট। সো ওটা গেল। এখন সেকেন্ড যে কথাটা সেটা হলো অনেকজন ভাববে যে অস্ট্রেলিয়াতে কিছু জব আছে যারা $15 per hour দেয়, $14 per hour দেয়, এমনকি $10 per hour দেয়, অ্যান্ড কথা হলো দিজ আর ইলিগাল জবস, ঠিক আছে। সো দিজ আর ইলিগাল জবস, অ্যান্ড মাথায় রেখেন যে এই যদি আপনি ধরা পড়েন তখন আপনাকে কিন্তু মানে আপনারই সমস্যা হবে। তো মাথায় রেখেন যে আপনি যেন ভালো একটা লিগাল জবে কাজ করতে পারেন, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনি যত টাকা পাবেন আপনার পার্ট টাইম জবে তত আপনাকে ফিউচারে হেল্প করবে। সো এটা মাথায় রেখে সবসময় জবে অ্যাপ্লাই করতে থাকবেন। প্রথমে যেই জবটা হবেন যদি আপনাকে দেখা যায় মিনিমাম ওয়েজটাই দিছে তখন আপনি সেটা নিয়ে নিলেন, কিন্তু আপনি অ্যাপ্লাই করতে থাকলেন যতদিন আপনাকে ভালো একটা রেটে জব না দিয়েছে কেউ। বা যেটা বললাম মিনিমাম ওয়েজ ইন অস্ট্রেলিয়া ইজ $20 per hour, মানে $1200 per hour। সো মাথায় রেখেন এটা, অ্যান্ড ভিডিওটা এখানে শেষ করছি। শর্ট একটা ভিডিও, আমি আমার থিসিস নিয়ে ব্যস্ত আছি, তো থিসিসটা আমার দেখা যাবে শেষ করতে হবে জলদি। সো আমার জন্য দোয়া করেন, আর এছাড়া ভালো থাকেন আপনারা সবাই। যদি এটা আপনারা ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করেন, যদি ফেসবুকে দেখছেন ফেসবুক পেজে লাইক করেন, অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ সামওয়ান হু ইউ থিঙ্ক উইল কাম টু অস্ট্রেলিয়া, বিকজ ডেফিনেটলি এই ভিডিওগুলো মানে এই ভিডিওটা তাকে সাহায্য করবে টু নো অ্যাবাউট দ্য মিনিমাম ওয়েজ ইন অস্ট্রেলিয়া অ্যান্ড জবের ব্যাপারে, আর এই চ্যানেলটাও ওকে অনেক সাহায্য করবে। সো ডেফিনেটলি শেয়ার দ্য ভিডিও অ্যান্ড শেয়ার দ্য চ্যানেল। আর এছাড়া ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।